প্রথমেই বলছি যে কোরআনের পাতায় পাতায় সুফিবাদ, সুফিবাদ বাদ দিলে কোরআনের মূল্য অনেকখানি ছোট হয়ে যায়। তার প্রমাণ আসে হযরত আদমের পরে আর দুই নম্বর আদম কার নাম কম দেই আপনি কইলেন, আরেকজন আরেকজন নবীরে কয় হ্যাঁ সেকেন্ড আদম, দুই নম্বর আদম কে? হ্যাঁ কম নূহ নবী, কারণ নূহ নবীর যখন বন্যা হয়েছে তখন জীবিত ছিল না, তারে সানি আদম বলে। খালি তার বিশ্বাসীরা, তার সাহাবারা আর 18,000 মাখলুকাত জোড়ায় জোড়ায় তার নৌকার মধ্যে নিয়েছিল, কারণ সমস্ত দুনিয়া পাহাড় পর্বত হিমালয় সব পানিতে ভাসছে। এটা আপনারা জানেন এই কোরআনে আছে, আয়াত কইরা কোন লাভে গোলাপানি হয়ে যায় না। যে নূহ নবীর বন্যা যদি না জানেন তাহলে হতে জানতাম, তাহলে ওয়াজ শুনেন ঠিক কিনা। তো নূহ নবীর যে বন্যাটা হইল সেই বন্যার মধ্যে আমার নূহ নবী একটা কিস্তি বানাইল, নৌকা। সেই নৌকার মধ্যে উনি 18,000 মাখলুকাত জোড়ায় জোড়ায় লইছে, বুঝছেন? আচ্ছা, একটা হাতির ওজন কত? 1,000 মণ। হাতির ওজন কত? 1,000 মণ। কত হলো? 2,000 মণ। একটা গন্ডার ও হলো 700 মণ, গন্ডার নি 700 মণ, 1400 মণ। জিরাফ ওই রকমই, জলহস্তি, নীল তিমি, মাশাআল্লাহ। 18,000 মাখলুকাত জোড়ায় জোড়ায় লইলে 36,000 হইল। তো 36,000 মাখলুকাত একটা নৌকার মধ্যে বললে সেই নৌকাটা হইছিল 5 লক্ষ টন। 5 লক্ষ টনের নৌকা ছাড়া এই 18,000 মাখলুকাত 36,000-এ বলবো কেমনে? এটা কি মাল বা চাল বা গম যে দুপুরে খাইয়াছিলেন? হাতি আবার হাতি নিজেদের নৌকায় রাখবেন, 40 দিনের কলা গাছ আনতে খাওয়াইতে। আবার বন্যার পরে কলা গাছ থাকবো না, 1 বছর পরে কলা গাছ হইব। 1 বছর 40 দিনের কলা গাছ মজুত রাখতে হাতি করে নিব। সিংহ বাঘ আবার কলা গাছ খায় না, অগলে আবার রাখতে বসত। আরেক জানা সাপের লেগে রাখতে ব্যাং দূর। এই সমস্ত হিসাব করলে 2টা হাতিরে রাখবার গেলে তো দাম না বাঁচাই এক জায়গায় ফেলে দিলে একটু লড়তে চলতে না, তাহলে একটু ডিফারেন্স দিতে কলা গাছ এইটা সেইটা সবার খাদ্য সবকিছু লইলে হিসাব করে দেখি জাহাজটার ওজন হয় 20 লক্ষ টন। 20 লাখ টন আজ পর্যন্ত এই আধুনিক যুগে বানায় পারেনি, 3 লাখ টনও বানায় পারেনি। আর কার দিয়া 20 লাখ টনের নৌকা? পাগলেও বিশ্বাস করব না। সাংঘাতিক কথা বললাম, সাংঘাতিক চলছি, ব্রেন থাকলে বুঝবেন। আর ব্রেন না, অস্ট্রেলিয়ার ক্যাঙ্গারু কেমনে লইল নূহ নবী? অস্ট্রেলিয়ার ক্যাঙ্গারু হ্যাঁ নৌকার মধ্যে বলল কেমনে? নালে বলল মনে করলাম। অ্যান্টার্কটিকার পেঙ্গুইন বলল কেমনে? হাইরে বুঝেন না। এই 18,000 মাখলুকাত নর নারী সব কিস্তির মধ্যে আছে, ওই কিস্তি এই দেহ কিস্তি। যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে আপনার দেহে, এই কিস্তির কথা বলছে। আর ওই নৌকইলে কাকদিয়া আরবিয়া 1000 টনের নৌকা বানাতে মানে 1000 টন বলতেন 30,000 মুন কাক সুদ্ধা বাইঙ্গা তোর উপরে এত খালি মোটা দিল আর 36,000 মানে নর্মালি তো আবার সাহাবারা আছে আবার এরকম খাদ্য আবার নামে দিয়া খাদ্য না এগুলো খাওয়াই দিব 20 লক্ষ টনের জাহাজ বানাই দিব কাকদিয়া অসম্ভব অথচ কোরআনে আছে যে জোড়ায় জোড়ায় কিস্তির মধ্যে পড়ছে আবার 420 কতগুলি আছে 420 ওরা তুরস্কের জুটি পর্বতের টিকা বলে নূনবীর কিস্তির টুকরা পাইছে রাম ছাগলের দল বিশ্বাস করে আরে ছাগল 18,000 বকরুকাতেই কাঠে নৌকায় মরবি বুদ্ধিও খেলে নাই তোর মাথায় একটু বুদ্ধি খাটা যে এই নৌকাটা 20 লক্ষ টন এতখানি পাক দিয়া মোটা দিল এতখানি মোটা দিল 20 লক্ষ টনের জাহাজ পর্যন্ত হয়নি বুঝছেন তাইলে ওইটা কোন নৌকা এই দেহ কিস্তি এইটার মধ্যে 18,000 মাকলুকাত আছে আরে আপনার ভিতরে মেয়ে লোক আছে নাহলে আপনার মেয়ে লোক হয় ভর্তিকা বিয়ে করলে মাইয়া হয় না আপনি তো মাইয়া মেয়ে লোকের তো জন্ম দিবার কোনো ক্ষমতা নাই আপনি তো মেয়ে লোকের পক্ষে খালি মাইয়া হয় দোষ তো আপনি পানুটা মাইয়া লোকের নাই আমার লোকের তো সাই কি স্বভাব পাইছে তার মারো হালা সাতটা হয়েছে তরো হালা এই অবয় আরে বেটা তোর তো নাই আমি তো ডাক্তার তোর এক্স ওয়াই হরমোনের মধ্যে তোর মাইয়া ওর কি দোষ ওর তো ওয়াই নাই তাহলে আমার ভিতরে নারী আমার ভিতরে পুরুষ এই দেহ খাঁচা এর মধ্যে বাতাস থাকবা এই চারটারে আলাদা করে দেয় কি দিয়া করা করবেন মুর্শিদের ধ্যান তাসাব্বুরে সাহেব পীরের ধ্যানে শেখ ফরিদ বলতেছেন মান্নান ওয়াল্লা ইয়ারা মান্নায়া জানে জনম আকলে আকলাম তন্নায়া ফরিদউদ্দিন গঞ্জ শেখ মান্নান ওয়াল্লা ইয়ারা মান্নায়া জানে জনম আকলে আকলাম नूर मंदर तंग नामी तन मजो अफ्तामत जर्रा रोशन नयाम मन वलियम मन अलियो मन नबी जाम नाम रुस्तम नाम बहमन नयाम कादियानी कोया बोले तो ফরিদউদ্দিন গান্ধী সাকেরে মান ওয়ালিয়াম আমি ওয়ালি মান আলিও আমি আলি মান নবী আমি নবী যার নাম মৌলবীও আমি রুস্তম নাম পীর পুরুষও আমি বহমান নায়াম মন্দিরের ব্রাহ্মণ পুরোহিত আমি আনার কাছে ওয়াদা তো নজুদে গেলে সব সমান আল্লামা ইকবাল বলতেছেন কি হাত সে ফেরেশতাও নে ইকবাল কি কম্মাজি আরে গুস্তাখ তো করতে হ্যায় ফিতরত কি হিমাবন্দি খাকি হ্যায় মগর ইসকে আন্দাজ আফলাকি রুমি হ্যায় না শামি হ্যায় না কাশি হ্যায় না সমরকন্দি বেচারেন না মৌলানা রুমি শামসের তাবরিজের চেয়ে বড় আল্লামা ইকবাল বললে মাথা খারাপ হয়ে যায় আল্লামা ইকবালের সামনে রুমি শামসের তাবরিজ 2 আনাও দাম নাই নোবেল প্রাইজ দেয় নাই মুসলমানকে কোনোদিন নোবেল প্রাইজ দেবে না খ্রিস্টানরা জানি না বসনিয়ার মধ্যে মানত আছে ভাই আজকে আমি তো প্রিমে গালি দেই না ভাই ভাই তবু আমরা এক হয়ে যাই মুসলমান এখনো সময় আছে, তোমার তকলিফ তুমি করো, আমারে আঘাত করো না, আমি তোমার আঘাত করবো না। খ্রিস্টানদের দিকে শিখো, ওদের দেশ আক্রমণ করলে সব এক হয়ে যায়, ২৫০ ঠেকা তোমরা এক হয়ে পারো না। এর চেয়ে বেদনাদায়ক কিছু আছে? হে সৌদি আরবের ওয়াহাবিরা, তোমরা আমাদের শিখাও ইয়া কানা বুদু ওয়া ইয়া কানাস্তাইন, আল্লাহর ইবাদত করো আর আল্লাহরই সাহায্য চাও, অন্যের সাহায্য চাও সে ওলি তো দূরের কথা, নবীর সাহায্য চাও বলে সে তো তোমার জিগাই সৌদি আরব ইয়া কানা বুদু ওয়া ইয়া কানাস্তাইন, তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহরই সাহায্য চাও। সাদ্দামে আইলেই কয় বাবা আমেরিকা ইসরায়েল ১২টা ২২টা ১৩টা ঠিক লাগলো আমার, তখন ইয়া কানাস্তাই কই গেল, তখন ইয়া আমেরিকা নাস্তাই। শুয়ারের বাচ্চা অন্যের উপদেশ দেখ আর আমাকে এইটা শিকাজ, তোরা নিজেরা কচিয়া কানা বুধু ইয়া আমেরিকা নাস্তাই। আমেরিকার নাম্বার 1 চামচা